সিয়াম আহমেদ আর সোনারা বিনতে কামাল একটা কনসার্ট গেছে কনসার্ট গান দেখতে দেখতে নাচতে নাচতে সোনারা বিনতে কামাল হুট করে সিয়াম এর একটা চুমু খাইছে আর সিয়াম তারপরে তার রিয়াকশন ছিল ধাপ সোনার সোনারা বিনতে কামাল রাগ হইয়া ওইখান দিয়ে চলে গেছে আর এইটার পরে হচ্ছে সিয়াম এর বউ যে অবন্তি আছে না উনি ফেসবুক ছিল ওকে তো সুপ্রিয় দর্শক বিন্দু মূল কাহিনীটা আপনাদের বলি এই পুরো বিষয় বিষয়টাই হচ্ছে একটা মুভির শুটিং এর জন্য ঢাকা অ্যাটাক অপারেশন সুন্দরবন খ্যাত পরিচালক দীপঙ্কর দীপন পরিচালিত নতুন একটি সিনেমা আসতে যাচ্ছে যে সিনেমার নাম হচ্ছে অন্তর্জাল সেই সিনেমা অভিনয় করবেন এই সুনেরা বিনতে কামাল আর সিয়াম ওনাদের এরকম একটা কনসার্টের মতো আয়োজনের দরকার ছিল তো অন্তর্জাল টিম ভাগ্যক্রমে তারুণ্যের বাংলাদেশ কনসার্ট পেয়ে যায় গত তেইশ তারিখে তো ওই কনসার্টের ফাঁকেই তারা ওই শুটিং এর কাজটুকু সেরে নেয় তো এই শুটিং এর জন্য সুনারা বিনতে কামাল সিয়াম আহমেদ চুমু খাইছিল আর শিয়াম আহমেদ তার রিয়াকশনের জন্য থাপ্পড় মারে তো এই পুরোপুরি বিষয়টা হচ্ছে অন্তর্জাল মুভির জন্য আর এই সাইড দিয়ে কেটার জন্য একটু মোবাইলে ভিডিও করে বিষয়টা ফেসবুকে সাইড দিছে তারপর তো বিষয়টা পুরোপুরি ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও শেষে কিন্তু আমরা দেখতে পাইছি ওইখান দিয়ে বড় একটা ক্যামেরা যাইতেছে সামনে তো এই বিষয়টা দেখার পরও মানুষজন কি করছে সিয়াম আহমেদের বউর ইনবক্সে যে মেসেজ করতেছে এডা 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 আলাদা আলাদা একটা ব্যাপার স্যাপার আর সিয়াম আহমেদের বউর এইটা একটু মজা নিয়ে এটা স্ট্যাটাস দিছে আরে ভাই ওইটা তো শুধু শুটিং সেটা দিল শুনে রাখেন তাই কামাল ভালোবেসে চুমু দেয় না আর শ্যাম আহমেদ রাগ কইরা চর মানে না এই পুরো বিষয়টাই মুভির জন্য মানে মানে বুঝতাছেন তো এই তো বাঙালি তারা একটা জিনিস ঠিক মতো না শুইনা না বুঝা না আলোচনা কইরা না বিশ্লেষণ কইরা সামনে যেটা পায় ওইটাই বিশ্বাস করে ওইটাই শেয়ার করে ওইটাই মানুষ কো বলে তো সুপ্রিয় দর্শকবৃন্দ এরকম আজগুবি আজগুবি খবর আপনারা যদি কেউ বিশ্বাস করে থাকেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমার জানেন অবশ্য বাংলাদেশের মতো কনসার্টে এরকম পাবলিক প্লেসে কনসার্টে এরকম চুমু খাওয়া ব্যাপারটা এতটা সহজ বিষয় না আমার কাছে যতটা তারপর আপনারা যদিও ভিডিওটা দেখা বিশ্বাস করে থাকেন প্রথম অবস্থায় তাইলে প্লিজ আপনাদের কংগ্রাচুলেশন জানাতে চাই আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন পর্বে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই